নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা যারা আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষা করে আছো তাদের জন্য বড়সড় একটা আপডেট রয়েছে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার তো আমি অলরেডি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি যেটা টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে সবার কাছে পৌঁছাতে পারেনি অনেকে আমাকে কমেন্টে বা ইনবক্সে আমাকে বলে যে দাদা অঙ্গনড়ি নিয়ে কিছু আপডেট দাও যার কারণে স্পেশালি আবার কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের তেইশটি জেলার প্রতিটি ব্লক থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তো অবশ্যই ভিডিওতে আমি জানাবো কোন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে পার ফর্মটা কোথায় পাওয়া যাবে কীভাবে ফিল আপ করবে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কী কী রয়েছে এ টু জেড তোমাদেরকে জানাবো রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু নোটিশটি প্রতিটি জেলার প্রতিটি জেলা শাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যেখানে খুব শীঘ্রই কিন্তু জেলাশাসকের তরফ থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কোন ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করতে তো এই মুহুর্তে তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ম্যান্ডেটারি যেটা অফলাইন প্রসেস রয়েছে অফলাইন প্রসেসের ক্ষেত্রে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে যে সমস্ত কাগজগুলো তোমাদের রয়েছে ভ্যালিড ডকুমেন্টস সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো কোথায় পাঠিয়ে দিতে হবে আর ফর্মটা কোথায় পাওয়া যাবে এ টু জেড ভিডিওতে জানাবো তো ভিডিওটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করো আর অবশ্যই এই ফর্মে যা যা যাবতীয় বলা যাবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে যে দশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে থাকবে তোমাদের অঙ্গনারী কর্মী অঙ্গনড়ি হেল্পার সুপারভাইজার পদে কিন্তু দশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে দু হাজার একুশ বাইশে প্রতিটি জেলায় কিন্তু নিয়োগ করা হবে প্রতিটি জেলার একই তারিখে নিয়োগ প্রক্রিয়া নাও হতে পারে সেক্ষেত্রে আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা তারিখে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে পারে সেটা দু চার দিন পরে মানে আগে পরে হতেই পারে তো অবশ্যই তোমাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই তোমরা যেন বোর্ডের নাম যে বোর্ড থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটা ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বোঝা গেল তারপরে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা চেক করে নেব এখানে বলা যায় সেভেন এইট পাস করা থাকলে তোমরা আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী হেল্পার পদে আবেদন করতে পারো আর যদি তোমরা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা ওয়ার্কার পদে আবেদন করতে পারো আর যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে সেক্ষেত্রে তোমরা আইসিডিএসের সুপারভাইজার পদে কিন্তু আবেদন করতে পারো তারপরে বয়সের ক্ষেত্রে এখানে বলা আছে মিনিমাম আঠারো বছর হলে আবেদন করতে পারো ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হলেও আবেদন করতে পারো এসসি এসটি ওবিসিদের জন্য যে সরকারি অনুযায়ী যে ছাড়টা থাকে সেটা কিন্তু দেওয়া হবে আর বেতনের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে স্যালারির ক্ষেত্রে যেখানে সুপারভাইজারের ক্ষেত্রে বেতনটি হবে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার সাত সাতশো পর্যন্ত তারপরে অঙ্গনারী ওয়ার্কার কর্মীদের ক্ষেত্রে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো কিন্তু বেতন দেওয়া হবে মান্থলি মানে প্রথম শুরুতেই তারপরে এটা ধীরে ধীরে কিন্তু বাড়বে তারপরে মিনি অঙ্গনারি ওয়ার্কারের ক্ষেত্রে যে বেতনটা দেওয়া হয় বাইশশো পঞ্চাশ থেকে তিন হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয় আর অঙ্গনড়ি হেল্পারের ক্ষেত্রে দেড় হাজার থেকে বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু স্যালারিটা হবে পার মান্থ বোঝা গেল তোমরা যে ফর্মটা দেখতে পেলে ভিডিওর শুরুতে যে ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ফর্মটা তোমাদের নির্দিষ্ট জেলায় তোমরা যে জেলায় বাস করো সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পাবে তো প্রথমে আমি জানিয়েছি যে প্রতিটি জেলা শাসকের কাছে কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে এখন পুরোপুরি নির্ভর করবে তোমাদের জেলার উপর জেলা যখন নোটিশ পাবলিশ করবে তখন থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে রাজ্যের প্রতিটি জেলা বা প্রতিটি ব্লক থেকে একইবারে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে এরকমটা নাও হতে পারে আলাদা আলাদা তারিখে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতেই পারে তো যার কারণে আমি একটা রিকোয়েস্ট করতে চাই তোমাদের জেলার নামগুলো তোমরা কমেন্ট করো যখনই তোমাদের জেলায় শুরু হবে অবশ্যই তোমাদেরকে আমি প্রথম জানানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশান ক্লিক হেয়ার অর্থাৎ আপডেট সুন রয়েছে ডাইরেক্ট লিঙ্ক টু অ্যাপ্লাই আর খুব শীঘ্রই কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু প্রোভাইড করাবে আর তোমরা সরাসরি এই লিংকে গিয়ে কিন্তু তোমাদের নোটিশটি চেক করতে পারবে আশা করি যখনই পাবলিশ হবে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নাম এখানে উল্লেখ করা আছে আলিপুরদুয়ার বীরভূম তো বীরভূমে কিন্তু অলরেডি মানে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ ক্লোজ লেখা আছে তারপরে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর হাওড়া প্রতিটি জেলার নাম উল্লেখ করা আছে তো তোমরা যে জেলার থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে তোমার জেলার নামটি জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করবে যখনই আমি ভিডিও পাবলিশ করবো তোমাদের কাছে নোটিশ চলে যাবে থ্যাংক ইউ